আমরা আমাদের স্কিন কেয়ারে তো অনেক প্রোডাক্ট ইউজ করে থাকি, কিন্তু লিপ কেয়ারের জন্য আমরা কি ইউজ করি? শুধু একটা লিপ বাম। কিন্তু সেই লিপ বাম কি আমাদের ঠোঁটের উপকার করছে না ক্ষতি করছে কখনো ভেবে দেখেছো কি? তাহলে আজকে ভেবে দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়তি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব DIY লিপ বাম। হঠাৎ করে আমি তোমাদের সাথে DIY লিপ বাম কেন শেয়ার করছি, তার মেইন কারণ হচ্ছে লিপ বাম এমন একটা জিনিস সেটার উপর আমরা খুব একটা নজর দিই না। দেখি কখনো আমরা লিপ বাম কেনার আগে তার ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করি কি, সেটা কী দিয়ে তৈরি, কী কী কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে মেশানো আছে, কখনোই দেখি না। কিন্তু এটা দেখা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে লিপ বাম আমরা কোথায় লাগাই? আমাদের লিপে বা ঠোঁটে। তো আমরা ঠোঁটে যে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের শরীরের ভেতরে চলে যাওয়ার চান্স 100% থাকে। তাহলে শরীরের ভেতরে যদি কোনো ক্ষতিকর কেমিক্যাল যায় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই কাম্য নয়। তাই অবশ্যই লিপ বাম কেনার আগে ইনগ্রিডিয়েন্টস তো দেখতেই হবে। আমরা বাজারে বিভিন্ন রকমের লিপ বাম দেখে থাকি, আমরা যে কোনো প্রোডাক্ট কিনে নিই, এখন তো 10-20 টাকা দিয়েও লিপ বাম কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন টিন্টেড লিপ বামও পাওয়া যায়। আমরা সেগুলো কিনি এবং অ্যাপ্লাই করি ঠোঁটের মধ্যে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখি না। এই সমস্ত লিপ বাম যে আমরা ইউজ করি এর মধ্যে এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকতে পারে যার মধ্যে কিন্তু কার্সিনোজেনও থাকতে পারে এবং সেটা আমাদের শরীরে গেলে কী ক্ষতি করতে পারে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাই সবসময় কিন্তু যে প্রোডাক্টটি ইউজ করো না কেন সেগুলোর কিন্তু ইনগ্রিডিয়েন্টস লিস্ট অবশ্যই ভালোভাবে চেক করতে হবে। এবং আমাদের টিনেজার যারা আছে তারা কিন্তু এই লিপ বাম খুব বেশি ব্যবহার করে। তারা কলেজ টিউশন যেখানে যাওয়ার আগে একটা টিন্টেড লিপ বাম, কারণ সেই সময় তো লিপস্টিক, ইনফ্যাক্ট আমিও ব্যবহার করেছি, সেই সময় লিপস্টিক ব্যবহার করা যায় না, টিন্টেড লিপ বাম খুব ভালো একটা অপশন। এবং সেটা কিন্তু আমরা ঠোঁটে অ্যাপ্লাই করার ফলে আমাদের কী হচ্ছে, আমাদের ঠোঁট যত ব্যবহার করছি তত আস্তে আস্তে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। মেয়েদের ঠোঁট কালো হয়ে যাওয়ার কিন্তু এটা মেন কারণ। ফার্স্ট তো অবশ্যই লিপস্টিক, লিপস্টিকও ভালো ব্র্যান্ডের ইউজ করা উচিত। এবং নেক্সট হচ্ছে এই লিপ বাম। লিপস্টিক তো আমরা সবসময় ব্যবহার করি না কোথাও বাইরে গেলে, কিন্তু লিপ বাম আমরা বাড়িতে থাকলে ব্যবহার করছি, রাত্রে সবার সময় ব্যবহার করছি, বিশেষ করে এই শীতকালে তো আমরা সবসময় লিপ বাম ব্যবহার করি, তাই না? তো এই লিপ বামটা যেন পিওর হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে চলো দেখে নিই আগে যে কিভাবে আমরা এই লিপ বামটা তৈরি করব। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে বি ওয়্যাক্স। এটা কিন্তু একদম 100% অর্গ্যানিক বি ওয়্যাক্স, আমাদের যে মোমবাতি সেটার মোম কিন্তু নয় এটা। নেক্সট আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে শিয়া বাটার। শিয়া বাটার কিন্তু ভীষণ ভালো ময়শ্চারাইজার, যে কোনো জায়গায় কিন্তু ড্রাইনেস থাকলে শিয়া বাটার একবার অ্যাপ্লাই করে দেখো, দেখবে ড্রাইনেস পুরোপুরি ভুলে যাবে। যদি লিপ বাম নাও ইউজ করো এই শিয়া বাটারটাও কিন্তু অ্যাজ এ লিপ বাম তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো ফল পাবে। নেক্সট যেটা লাগছে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল লাগছে। এখানে আমরা দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব। এবং সবশেষে যেটা লাগছে সেটা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল, এটাও কিন্তু ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করবে আমাদের ঠোঁটকে। প্রথমে যেটা করতে হবে আমাদের কিছুটা বি ওয়্যাক্স গ্রাইন্ড করে নিতে হবে। এখানে আমি একটু তেল লাগিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আমাদের মোটামুটি 2 টেবিল স্পুন মতো লাগবে। একটা বাটিতে আমরা 2 টেবিল স্পুন বি ওয়্যাক্স নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সেম 2 টেবিল স্পুন শিয়া বাটার নিয়ে নিচ্ছি। এবং 2 টেবিল স্পুন আমি কোকোনাট অয়েলও এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এটাকে আমরা ডবল বয়লার প্রসেসের মাধ্যমে গরম করব। একটা বড় বাটিতে একটু গরম জল নিয়ে আমরা তার মধ্যে ছোট বাটিটা রেখে এটাকে ক্রমাগত নাড়তে থাকব। ভালোভাবে এটাকে নাড়তে হবে, আস্তে আস্তে দেখবে পুরো জিনিসটা কিন্তু গলতে থাকবে।
যখন অর্ধেক গলে যাবে সেই সময় কিন্তু আমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেব। দুটো আমি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি এবং অ্যাড করে দেওয়ার পর আমরা আবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোটা লিকুইড হয়ে যায়। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই ব্যাপারটা পুরোটা লিকুইড হয়ে যেতে। যদি এর মাঝখানে গরম জলটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার গরম জল অ্যাড করতে হবে। এরপর আমরা গরম জল থেকে সরিয়ে নিচ্ছি এবং আমাদের লিপ বাম তৈরি হয়ে গেছে। এটা আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি, এটাতে আমি কোনো কালার ইউজ করিনি, নর্মাল যে লিপ বাম হয় সেটা তৈরি হলো। এরপর আমি এখানে কালার ইউজ করব। এক্ষেত্রে আমি কিন্তু ফুড কালার ইউজ করছি, যেটা আমরা কেক বা রান্নায় ব্যবহার করি সেই ফুড কালার ব্যবহার করছি এবং এটা আমাদের ঠোঁটের জন্য এবং শরীরের জন্য কিন্তু খুব ভালো, কোনো ক্ষতি করবে না। যেহেতু এটা আমরা খাবারের জন্য ব্যবহার করি তাই এটাতে কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার চান্স নেই। তো এটা আমরা অল্প অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে এটা একটু ঠিক হয়ে গেছে। এরপরে এটাকে আমি আবার ডবল বয়লার প্রসেসের মাধ্যমে একটু লিকুইড করে নেব, তার কারণ আমার কন্টেনারে এটা ঢালতে সুবিধা হবে। আবার ডবল বয়লার প্রসেসের মাধ্যমে লিকুইড করে নিয়ে তোমরা এটা কন্টেনারে ঢালতে পারো, যদি না প্রয়োজন হয় তাহলে এমনিও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখলে তৈরি হয়ে গেল আমার লিপ বাম, একটা টিন্টেড লিপ বাম এবং একটা হচ্ছে কোনো কালারলেস লিপ বাম। তাহলে তোমরা দেখে নিলে যে কত সহজে আমরা লিপ বামটাকে তৈরি করতে পারি। তো এই যে দুটো লিপ বাম, যে দুটো আমি তৈরি করেছি, এটা হচ্ছে কোনো রকম কোনো এটার কালার নেই, এটা সবসময় ইউজের জন্য একদম পারফেক্ট, কোনো রকম কোনো কালার নেই, ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করবে। ইনফ্যাক্ট এটা যদি তোমরা রাত্রিবেলা বিশেষ করে ইউজ করতে পারো সবার আগে, তাহলে দেখবে সারাদিন তোমাদের ঠোঁটটা কিন্তু কখনোই খসখসে মনে হবে না, বা ঠোঁট ফেটে যাওয়ার যে সমস্যা হয় এই শীতকালে সেই সমস্যা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এছাড়াও আমি তোমাদের যে টিন্টেড লিপ বামটা দেখিয়েছি সেই টিন্টেড লিপ বামটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি বলবো এই লিপ বামটা তোমরা কোথাও গেলেও অ্যাপ্লাই করতে পারো, লিপস্টিক অ্যাপ্লাই না করে তোমরা এই টিন্টেড লিপ বামটা অ্যাপ্লাই করতে পারো। ইনফ্যাক্ট আমিও এখন ঠোঁটে এই টিন্টেড লিপ বামটাই অ্যাপ্লাই করে আছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, ভীষণ সুন্দর কালার এসেছে, এবং এটা একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল কিন্তু এর মধ্যে মেশানো হয়নি। এছাড়াও কখনো কখনো দেখা যায় লিপ বাম যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমাদের ঠোঁটটা ভীষণ ভালো লাগে, তারপরে কিছুক্ষণ পরে 1 থেকে 2 ঘন্টা পরে আমাদের ঠোঁটটা আবার শুকনো হয়ে যায়। এবং এই শুকনো হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে লিপ বামটা আমরা ব্যবহার করছি সেটা ঠিকঠাক মতো আমাদের লিপকে বা ঠোঁটের স্কিনকে হাইড্রেট করতে পারছে না বা ময়শ্চারাইজ করতে পারছে না, তার জন্য কিন্তু ঠোঁটটা বারবার কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে এবং আমাদের ঠোঁটের প্লাস আমাদের শরীরের, যখন শরীরের ভেতরে যাচ্ছে আগেই বললাম, সেটা কিন্তু ভীষণ ক্ষতি করছে। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে লিপ বামটা কেন এত ইম্পর্টেন্ট। সবসময় তোমরা যে লিপ বামই ইউজ করো না কেন সেটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট তোমরা চেক করবে। একটু দামি ব্র্যান্ডের যে লিপ বামগুলো থাকে সেগুলো কম কেমিক্যাল থাকে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। এছাড়াও যদি তোমরা চাও বাড়িতে নিজের লিপ বামও কিন্তু বানিয়ে নিতে পারো। এই টিন্টেড লিপ বামটা আর একটা যেটা মেন পার্ট, এটা হচ্ছে এটা কিন্তু তোমরা তোমাদের চিকেও অ্যাপ্লাই করতে পারো ব্লাসের মতো যে, এবং এই যে লিপ বামগুলো, এই লিপ বামগুলো কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো। এগুলো প্রায় 2 থেকে 3 মাস তোমরা স্টোর করতে পারো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি নর্মাল টেম্পারেচারে কিন্তু তোমরা রেখে দিতে পারো, এটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, অবশ্যই একটা লাইক দিতে হবে। আমার এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। নমস্কার।